নমস্কার সায়েন্দি কিচেনে সবাইকে স্বাগত নিরামিষ লাবড়া কিন্তু সকলেরই খুবই পছন্দ আর খেতেও কিন্তু দারুণ লাগে তাই খুব সহজে আর অল্প কিছু উপকরণে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি তাহলে শুরু করা যাক প্রথমে কয়েকটা আমি সবজি নিয়ে নিয়েছি এখানে সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি কুমড়ো পটল বেগুন ঝিঙে আর আলু আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সবজি এই তরকারিতে ব্যবহার করতে পারেন এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি যে কোনো নিরামিষ তরকারিতে ফোরনে পাঁচ ফোড়ন ব্যবহার করলে কিন্তু সেই তরকারি খেতে খুব ভালো লাগে এবারে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু আর কুমড়ো হালকা করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে ভোগের প্রসাদ হিসেবে লাবড়ার এই রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করতে পারেন নিরামিষ এই লাবড়াটা কিন্তু ভাত রুটি পরোটা বা খিচুড়ির সঙ্গেও কিন্তু আপনারা খেতে পারেন খুব ভালো লাগে কিন্তু খেতে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা পটল আর দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা বেগুন সব কিছুকে আবারও একটু এক দু মিনিট ভালোভাবে ভেজে নেব নিরামিষ এই লাবড়া তরকারিটা কিন্তু একদমই সহজ রান্না করা আর মাত্র কয়েকটা উপকরণ লাগে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা ঝিঙে আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা সব কিছু আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব অনেকেই অনেক রকমভাবে লাবড়া তরকারি বানিয়ে থাকেন আমার মতন করে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আবারও একটু সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে এবারে আমি ঢেকে সবজিগুলোকে সিদ্ধ করে নেবো এতে কিন্তু আমি একটুকু জল ব্যবহার করছি না সবজি থেকে যে জলটা বেরোবে সে তাতেই কিন্তু সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে যাবে দেখুন সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আবারও আমি ঢেকে সবজিগুলোকে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লাবড়া দরকারি প্রায় হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দেবো হাফচা চামচ ভাজা জিরের গুঁড়ো সব কিছুকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপি নিরামিষ লাবড়া কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকু